নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে সকল বন্ধুকে জানাই স্বাগত। আমি পমফ্রেট মাছের কোনো রেসিপি এখনো পর্যন্ত দিইনি। আজকে আমি পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা রেসিপি করব, একটা ভিন্ন স্বাদের রান্না, দুর্দান্ত খেতে হবে এই রেসিপিটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। পমফ্রেট মাছ মানে খুব সুন্দর স্বাদের এমনিতেই হয়, আর সেই মাছ দিয়ে একদম মাছে মাছে রেসিপিটা করব। প্রথমে যাওয়া যাক, আমি মাছটাকে কেটে নিই। কত পমফ্রেট মাছ, একদম বড় বড় টাটকা। এই দেখুন পমফ্রেট মাছগুলো, এই পমফ্রেট মাছ। আমি মাছগুলোকে একটু কেটে নেবো, এতে ছোট ছোট আঁশ থাকে, আর এই মাছে কাঁটাগুলো খুব নরম টাইপের হয়, টেস্টও খুব দারুণ। মাছগুলো কেটে নেব, এতে খুব বেশি বাদ নেই, শুধু পাখনাগুলো কেটে দেবো, পেটের ভেতরে খাবার। আর ছোট ছোট হালকা হালকা মাছ থাকে, চকচক করছে একদম মাছের, রূপালী রঙের মাছ। ডায়মন্ডের মাছ চলে এসছে গঙ্গাসাগরে মা ভার বোনের সাথে। খাবারের থলি, মাছগুলো বেশ বড়ো বড়ো, তাই আমি মাছগুলো দু খণ্ড করে দিলাম। ভালোই তেল হয়েছে মাছে, তেলগুলো বেছে নিয়ে নেব। আমার সব কটাই যে মাছ কাটা হয়ে গিয়েছে, ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দেব, একটু ধুয়ে নেব। একদম রূপালি রঙের মাছগুলো, টাটকা তাজা মাছ। কলের জলে ধুয়ে নেওয়ার পর লবণ মাখিয়ে রেখে দেবো। এখন সাত পিস পমফ্রেট মাছ নিয়েছি, এই সাত পিস পমফ্রেট মাছ দিয়ে আজকে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছের ঝাল করব। এই সমস্ত ভালো ভালো ওকেশানে ভালো ভালো কিছু রেসিপির মতো খেতে হলে এইরকম ধরনের মাছ দিয়ে হালকা টাইপের রান্না হবে। পমফ্রেট সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খুব দারুণ স্বাদের এই পমফ্রেট মাছ, একদম নরম টাইপের কাঁটা এই মাছে। হাফ চামচের মতো লবণ আমি মাখিয়ে রেখেছিলাম। পমফ্রেট মাছ নিয়েছি সাত পিস, একটা টমেটোর কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, এক চামচ সাদা সর্ষের বাটা, হাফ চামচ আদা বাটা, ছটা চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। এই কয়েকটা উপকরণ হলেই আমার রান্নাটা হয়ে যাবে। গ্যাসটা ধরিয়ে নেব, গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বেশ ভালো রকম গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সর্ষের তেল, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নেব, যেহেতু লবণটা আগে থেকে মাখানো আছে তাই মাছের থেকে জলটা ভালো রকম ঝরে গিয়েছে। তেল থেকে ধোয়া ওঠা আরম্ভ হয়ে গিয়েছে, ভালো রকম তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম ভাবে ভাজবো। এক পিট ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকটা পিট উল্টে দিচ্ছি। মাছটা ভালো রকম ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সব কটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর কোনো তেল ব্যবহার করব না। এক চিমটি কালো জিরে, পেঁয়াজের কুচি, এখানটা হাফ চামচের মতো লবণ নিয়েছি। মাছের যেহেতু লবণটা মাখানো হয়েছে, হাফ চামচ লবণটা দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল ভাবে এসে গিয়েছে, টমেটোর কুচি, আর যেহেতু লবণটা দেওয়া হচ্ছে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা গলে যাওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, সর্ষের বাটা, ভালো রকম টমেটোটা গলে গিয়েছে, এগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম,
হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, এবারে দিয়ে দেবো দু বাটির মতন জল। পর ঝোলটা ফুটে উঠলে আমি একে একে মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, ঢাকনা চাপিয়ে দেবো। মাছটা সেদ্ধ হতে হবে, ঝোলটা ফুটছে অনেকক্ষণ ধরে। এবারে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর আমি ঢাকনা দেব না। এইভাবে রসটা আর একটু মরে যাওয়ার পর আমি নামিয়ে নেব। আমার তরকারিটা একদম রেডি, এবারে আমি তরকারিটা ঢেলে নেব। সর্ষে পমফ্রেট রেডি। এইরকম সর্ষে পমফ্রেট রান্না করে যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে দারুণ লাগবে। আমি খাওয়া দাওয়া করবো। পমফ্রেট সর্ষে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এর আগে কিন্তু যে সমস্ত মাছের আমি ঝাল করেছি, আমি একদম সর্ষে বাটার কোনো ঝাল দেখাইনি। এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একদম ভিন্ন স্বাদের রেসিপি। সোনা শক্তি পিন কি সোনা মেয়ের জন্য সোনা শক্তি দেখি খাও। বড় বড় পমফ্রেট মাছের ঝাল, দুর্দান্ত স্বাদের। আর কোনো তরকারি লাগবে না, ওই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। এত সুন্দর স্বাদের হয়েছে। মিষ্টিমা তোমার সাথে আমি রেসিপি খেয়ে নিই। পমফ্রেট মাছ পেলে আপনারা কিন্তু এইরকম ভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ স্বাদে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো অকেশনের ক্ষেত্রে এই সমস্ত দামি মাছ সবসময় এই সমস্ত মাছ হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু যদি পাওয়া যায় এই ভালো ভালো অকেশন সামনে আসছে, পুজো পার্বণ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা সবাই মিলে আদা করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আরেক দিন। নমস্কার।